যে মেয়েটিকে রাতের রাস্তায় তাড়া করে অন্ধকার ঘুপচিতে ঘোষ্টে নিয়ে গিয়ে চারজন বলাৎকার করে পুড়িয়ে দিয়েছিল, যার জন্য আপনি মোমবাতি জ্বালিয়েছিলেন, নিঃশব্দে হেঁটেছিলেন মিছিল করে, তার নাম এখন মনে আছে? আর তারপরে সেই যে কিশোরীর জন্য আবার মোমবাতি মিছিলের তামাশা, তার নাম উমা পার্বতী, বিজয়া শিউলি, রাবেয়া রুকসানা হাসিনা, জুলিয়েট এলিজাবেথ, এইরকম যে কোনো নাম হতে পারে তাদের। আর যে মায়েরা এখন বৃদ্ধাশ্রমে চোখের জল ফেলছে দুর্গতির প্রতিদিন, তাদের নাম মনে পড়ে? এরা হতে পারেন মহামায়া, জগদ্ধাত্রী জয়া, অপূর্ণা, বিমলা, শবনম বা এলিনা। সত্য বলার অপরাধে গুলিতে মৃত গৌরীর নামটা মনে আছে? আরো কত নাম না জানা গৌরী নিয়মিত হারিয়ে যাচ্ছে আপনি জানেন? ভ্রূণ অবস্থাতেই শুধু কন্যা বলে যারা আর পৃথিবীর আলো দেখতে পেল না, তাদেরও তো নাম হতে পারত শিবানী, শঙ্করী, গায়ত্রী, তবসুম, ওয়াহিদা বা মার্গারিটা। আর সবার চোখের আড়ালে যে মেয়েরা পাচার হয়ে যায় পণ্যের মতো, তাদেরও নাম এরকম সতী বা সাবিত্রী, সারিকা বা ক্যামেলিয়া, যা কিছুই হতে পারে। আচ্ছা, আমার আপনার নামও তো হতে পারত হারামজাদা, কারণ দেখুন আপনি এই সবই জানেন, যেমন আমিও জানি। আমরা সাহিত্যে নারীকে অর্ধেক আকাশ, জন্মভূমিকে দেশ ও মাতৃকা, বক্তৃতায় সমানাধিকারিণী বলে আধিক্ষেতা করে আসছি কত কাল। ঘরে বাইরে অদৃশ্য দড়ি দিয়ে আমরাই তবু বেঁধেছি তাদের, এঁকেছি সুনিপুণ লক্ষণ রেখা, বিবেক দরজায় টোকা মেরে মেরে কতবার ব্যর্থ ফিরে গেছে। শরৎ বসন্ত পার হয়ে যাচ্ছে একের পর এক অবিরত। দেখুন না, এই তো আবার জানলায় নীল আকাশ, পেঁজা মেঘ, কাশবন আর শিশিরের শেফালি, ক্রমে কাঁসর, ঘণ্টা আর ঢাকের শব্দ স্পষ্ট হয়ে আসছে কানে, পশরায় সেজে উঠছে অনলাইন অফলাইন। এবারও নিশ্চয়ই গিয়ে দাঁড়াবেন অঞ্জলির লাইনে, হাতে ফুল নিয়ে যখন দেবীর দিকে চাইবেন, মন্ত্রের বদলে একটু সত্য উচ্চারণ করুন এবার, ক্ষমা চান আর প্রতিজ্ঞা করুন রামের নয়, আপনার পূজো আপনারই। দেখবেন ফুল যেন হাত থেকে পড়ে না যায়, মন যেন ভক্তি থেকে সরে না যায়, মুখ যেন অপলাপে ভরে না যায়। অনেক তো হল, আসুন এবার সত্যি সত্যি দেবীর বোধন করি। ভ্রূণ রক্ষায়, সম্মান দানে, সেবায়, অন্তরে দেবীর মুখ উন্মোচনে, তবেই তো দুর্গা পুজো, তবেই তো দুর্গা পুজো। জাগো স্বপ্ন, জাগো জাগো।